দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শৈত্যপ্রবাহের ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। এই ঠান্ডার হাত থেকে বাঁচাতে হেলি ও ওই থানার লকমা এলাকা দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিলেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি। সেই সাথে শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করলেন তিনি। পরিদর্শন শেষে তিনি জানালেন, ঠান্ডার হাত থেকে মানুষকে বাঁচাতে আর তহবিলের কম্বল গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হলো। এছাড়া হেলির অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করলেন, সেখানে গিয়ে শিশুদের সঠিকভাবে সেখানকার কর্মীরা যত্ন নিচ্ছেন কিনা তার খোঁজ খবরও নিলেন। নমস্কার, আজকে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম, গৌতম রায়ও আমার সাথে ছিলেন, আমরা গিয়েছিলাম তিয়র আর লকমায়। কিছু কম্বল ব্যবস্থা হয়েছে, শীত পড়েছে খুব, বালুরঘাটে এসে দেখছি প্রচুর শীত। তা আমি মণ্ডল সভাপতিদের মাধ্যমে ওটা বিলি করে দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো এদের সঙ্গে দেখা হবে, খুব ভাল লাগলো। এসেছিলেন সব বৃদ্ধ বৃদ্ধা, দুঃস্থ, এদের অবস্থা ভালো নয়। এদের কিছু কম্বল দেওয়া হলো আর আমাদের রাজ্য সভাপতি এবং সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের একটা ভারী সুন্দর ক্যালেন্ডার আমরা বিতরণ করলাম, সবাইকে দেওয়া হয়েছে। শীতকালে ওদের হাসি দেখে আমার যে আনন্দ হলো, যে একটা সাধারণ কম্বল পেয়ে ওরা কী খুশি, খুব ভাল লাগলো। আর আমার দলের নেতাদের সঙ্গে, কার্যকর্তাদের সঙ্গে দেখা হলো, এদের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। নমস্কার, বালুরঘাটে ভীষণ ঠান্ডা, ধন্যবাদ।